প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ক্যারিয়ার ইন্টেলিজেন্সে বাংলা বানানের নিয়ম কানুন বিষয়ে যে ভিডিওগুলো আমরা দিচ্ছিলাম, এখানে একজন অনুরোধ করেছিলেন ইংরেজি বানানের নিয়ম কানুন বিষয়ে ভিডিও বানানোর জন্য। আসলে ইংরেজি বানানের ভিডিও বানানোর জন্য যে ধরনের যোগ্যতা, দক্ষতা এবং পারদর্শিতা দরকার, আসলে আমার ভিতরে ও ধরনের কোনো কিছুই নেই। আমি এখন ইংরেজি শেখার চেষ্টা করছি, আর ইংরেজি শেখার ক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সবাই মিলে শেখা। একা একা আসলে ইংরেজি শেখা শেখা খুবই কষ্টকর। ইংরেজি নয়, যে কোনো ভাষাই একা একা শেখা খুবই কষ্টকর। তো সেক্ষেত্রে আমি চিন্তা করেছি যে আমি যে বিষয়গুলো শেখার চেষ্টা করছি সেই বিষয়গুলো আপনাদের সাথে নিয়ে শিখলে কেমন হয়, আর তার উপর ভিত্তি করেই আমাদের নতুন আয়োজন আসুন ইংরেজি শিখি। এখানে হয়তো আমরা বিভিন্ন বই থেকে আমরা বিষয়গুলো আলোচনা করব, আমার জানার ভিতর থেকে কিছু আলোচনা হতে পারে। তো এ বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় অথবা কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে ধরা পড়ে, অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আরো কিভাবে এটাকে সুন্দর করতে পারি তাও কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আসুন শুরু করা যাক। আসুন আমরা কিছুটা উচ্চারণের দিকে নজর দিই। এর পরে যদি কনসোন্যান্ট থাকে, তারপরে ভাওয়েল থাকে, তাহলে কনসোন্যান্টের পূর্বে যে এইটা থাকবে এটা উচ্চারণ হবে এই, যেমন মেইট, মেইট, হেইট, নেশন, এরকম আরো যদি কোনো শব্দ আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। তো আজকের শুরুর এপিসোডটা এতটুকুই থাকুক, আপনাদের পরামর্শের আলোকে আমরা পরবর্তী এপিসোড সাজানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।